তাহলে আমরা এবারে পড়ব অস্থিপেশির গঠন সম্পর্কে। বুঝা গেছে? অস্থিপেশি যাকে ইংরেজিতে কি বলা হয়, স্কেলিটাল মাসেল, বা এই পেশিকে আরেকটা নাম দেওয়া হয়, কি পেশি বলা হয়, স্বরেখ পেশি বা স্ট্রায়েটেড, স্ট্রায়েটেড, হ্যাঁ, অস্থিপেশি, বা এটাকে নাম দেওয়া হবে কঙ্কাল পেশি বা স্ট্রায়েটেড পেশি, বা এইটাকেই বলা হবে কি, ঐচ্ছিক পেশি। কি পেশি বলা হবে? ঐচ্ছিক পেশি, বা বলা হবে কি, ভলিউন্টারি মাসল। বোঝা গেছে? অস্থিপেশি অর কঙ্কাল পেশি। পরীক্ষায় প্রশ্ন দেবে যে অস্থিপেশির গঠন বা বৈশিষ্ট্য চিত্র সহ উল্লেখ করো, এবং এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন আসে। ওই পেশি চ্যাপ্টারটা কিন্তু পড়তে প্রচুর কঠিন মনে হয়, কারণ ওখানে যে সমস্ত ছবিগুলো আছে বইতে, সেগুলো যদি না ভালো করে এখানে মন দিয়ে বোঝো, ওই বইয়ে ওই ছবিগুলো উদ্ধার করা কিন্তু বড় মুশকিল। আর ওই ছবিটা ভালোভাবে, অর্থাৎ পেশি সম্পর্কে ভালোভাবে জানতে হলে আমাদের এই একটা মডেল সুন্দরভাবে, এই মডেল সহকারে এইটা বুঝতে হবে। বুঝা গেছে? এইটা হচ্ছে কি, একটা পেশি, অস্থিপেশির গঠন আমরা এর মাধ্যমে খুব সহজভাবে জানব। তার আগে আমরা একটা ডেফিনেশন লিখব যে কঙ্কাল পেশি কাকে বলে, অর্থাৎ যে পেশি কার ওপরে অবস্থান করবে, কঙ্কাল অর্থাৎ অস্থির ওপরে অবস্থান করবে, সেই পেশিকে আমরা কি পেশি নাম দেব, অস্থিপেশি। এই পেশি, এই পেশিতে আড়াআড়ি দাগ দেখতে পাওয়া যায়, অসংখ্য আড়াআড়ি কি দেখতে পাওয়া যাবে, দাগ দেখতে পাওয়া যাবে। সেই কারণে এই পেশিকে কি নাম দেওয়া হবে, স্বরেখ পেশি। এবং এই পেশি ব্যক্তির ইচ্ছা দ্বারা সংকুচিত এবং প্রসারিত করা যায়, সেই জন্য এটাকে কি পেশি বলা হয় বলো দেখি, ঐচ্ছিক পেশি বা ভলিউন্টারি মাসল। ক্লিয়ার? এবার আমরা যেটা জানব এই কঙ্কাল পেশি বা অস্থিপেশির বৈশিষ্ট্য সম্পর্কে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথম যদি আমরা এক নম্বর বৈশিষ্ট্য বলি, কি বলবো, এই পেশি কার উপরে অবস্থান করে। যারা একটু ফাঁকিবাজ তারা প্রথম তিনটা বৈশিষ্ট্য লিখে ঘর চলে আসবো, তাদের জন্য এই তিনটা পয়েন্ট একটু মন দিয়ে শুনে নাও, যে এই পেশি কার উপরে অবস্থান করে, অস্থির উপরে অবস্থান করে, সেই জন্য এটাকে কি পেশি বলা হয়েছিল, অস্থিপেশি। এই পেশিতে কি দেখতে পাওয়া যায়, অনুপ্রস্থ বা আড়াআড়ি দাগ দেখতে পাওয়া যায়, সেই কারণে এদেরকে কি নাম দেওয়া হয়, কি পেশি বলা হয়, স্বরেখ পেশি বা স্ট্রায়েটেড মাসল। এই পেশি ব্যক্তির ইচ্ছা দ্বারা সংকুচিত প্রসারণ করা যায়, সেই জন্য এটাকে কি পেশি নাম দেওয়া হয়েছে, ঐচ্ছিক পেশি। ব্যাস, যারা একটু পড়াশোনা কম করব বা ফাঁকি মারব, এই তিনটা পয়েন্ট লিখে দিলে হয়ে যাবে। আপাতত বোর্ড পরীক্ষা উদ্রে যাব, পরবর্তী পর্যায়ে অন্ধকার দেখব। বুঝা গেছে স্যার? তার জন্য এইবারের যে পয়েন্টগুলো বলবো সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। লক্ষ্য করো, প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই যে পেশিটি, পেশি কার সঙ্গে অবস্থান করে। লক্ষ্য করো, এইটা ধরো হচ্ছে কি একটা, এইটা ধরো হচ্ছে কি একটা অস্থি, এইটা হচ্ছে কি আমাদের অস্থি, ধরো হাতের অস্থি। বোঝা গেছে? হিউমেরাস। এই অস্থির সঙ্গে কে যুক্ত থাকে, পেশি। কে যুক্ত থাকে এখানে, পেশি। অর্থাৎ আমরা যদি দেখি এই জায়গাটায়, ধরো এইটা ধরো হচ্ছে কি আমার হাত হচ্ছে কি একটা অস্থি, এর সঙ্গে অস্থির সঙ্গে কি যুক্ত আছে, পেশি। একই রকমভাবে এই যে আমার হাত, তার সঙ্গে কে যুক্ত আছে, এখানে পেশি। তাহলে এই পেশিটাকে এখানে আমি এইটা নিয়ে এসে দেখতেছি কেমনভাবে তার কি গঠন। তাহলে এই অস্থির সঙ্গে পেশি প্রথমে বিশেষ গঠন দ্বারা যুক্ত থাকবে, হ্যাঁ কি না? সেই গঠনটাকে আমরা কী নাম দেবো, টেন্ডন। অস্থির সঙ্গে পেশি যে বিশেষ গঠন দ্বারা যুক্ত থাকে তাকে কী নাম দেওয়া হয়, টেন্ডন। তাহলে আমরা কী জানলাম, এইটা ধরো একটা পেশি, প্রথমে আমরা এটা কী জানলাম, একটা পেশি, অস্থিপেশি। অস্থিপেশি অস্থির সঙ্গে যে গঠন দ্বারা যুক্ত থাকে তাকে কী বলা হয়, কী বলা হয়, টেন্ডন। এবারে লক্ষ্য করো, এইটা যদি পেশি হয়, তাকে যদি এইভাবে কাটা হয়, বুঝা গেছে? তাহলে লক্ষ্য করো, এই যে পেশি, এর ভেতরে প্রথমে এই জায়গা থেকে লক্ষ্য করো, এইটা ধরো গেরুয়া রঙ, এই গেরুয়া রঙ অর্থাৎ এই পেশিটাকে যদি কাটা হয়, এর ভেতরে অসংখ্য গুচ্ছাকার গঠন দেখতে পাওয়া যাচ্ছে। এইগুলোর কথা বাতিয়ে দাও প্রথমে, প্রথমে লক্ষ্য করো, এখানে অসংখ্য গুচ্ছাকার গঠন দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা যখন অস্থিপেশিকে প্রস্তচ্ছেদ মানে কাটবো, তাহলে এখানে অসংখ্য আমরা কী দেখতে পাবো, গুচ্ছাকার গঠন দেখতে পাবো। তার মধ্যে একটা গুচ্ছাকার গঠনকে আমরা বাইরে বের করে দেখবো। দেখো একটা গুচ্ছাকার গঠন সাদা রং দেওয়া আছে, এই একটা গুচ্ছাকার গঠনকে আমরা কি করব, বাইরে বের করে দেখব সহজভাবে এর ভিতরে কি আছে। তাহলে লক্ষ্য করো, প্রথমে আমরা দেখছিলাম যে অস্থিপেশি অসংখ্য গুচ্ছাকার গঠন দ্বারা যুক্ত গঠিত ছিল। তাহলে এই গুচ্ছাকার গঠনগুলোকে নাম দেওয়া হয় কি, ফ্যাসি,
কিউলি বা নাম দেওয়া হয় কি ফ্যাসিকিউলাস। বোঝা গেছে? তাহলে অস্থিপেশি এর মধ্যে অসংখ্য গুচ্ছাকার গঠন থাকে। একটা গঠনকে আমরা বাইরে বের করে দেখছিলাম, এই গঠনটাকে কী নাম দেওয়া হয়েছে ফ্যাসিকিউলি। এবারে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি দেখি এইটা তো পেশি দেখছিলাম গেরুয়া রঙের, তাহলে এই পেশির বাইরে একটা যোগকলার আবরণ থাকে। কি বলছি, বোঝা গেছে? এই এর বাইরে এই যে যোগকলার আবরণ, এটাকে নাম দেওয়া হয় এপিমাইসিয়াম। এগুলো কিন্তু মন দিয়ে শুনতে হবে, নাহলে অস্থি কিছুই বুঝতে পারবে না যখনই বই পড়তে যাবে। তাহলে পেশির বাইরের দিকে যে যোগকলার আবরণটা আছে, সেই যোগকলার আবরণটাকে কী নাম দেওয়া হয়েছে এপিমাইসিয়াম। তাহলে এই পেশির ভেতরে অসংখ্য গুচ্ছাকার গঠন যেগুলো দেখতে পাওয়া যায় সেগুলোকে কী বলা হয়েছে ফ্যাসিকিউলি, একবচনে বহুবচনে ফ্যাসিকিউলাস। এবারে লক্ষ্য করো, এই যে সাদা গঠনটাকে আমরা ফ্যাসিকিউলাস বলছিলাম, তাহলে এর মধ্যে অসংখ্য এরকম সাদা গঠন আছে, দেখতে পাচ্ছি রং করা আছে সাদা, আছে না নাই? তাহলে এই যে ফ্যাসিকিউলাসগুলো আছে একটার সঙ্গে আর একটা যুক্ত আছে কিভাবে, আমি এখানে স্ট্যাপলার দিয়ে পিন মেরে দিয়েছি বলে এই গুচ্ছাকার গঠনগুলো যুক্ত আছে। পেশিতে কি এরকম স্ট্যাপলার দিয়ে পিন মারা থাকবে না? তাহলে পেশিতে, তাহলে এই যে ফ্যাসিকিউলাসগুলো পরস্পর যোগ রাখার জন্য কী কলা থাকবে, যোগ কলা, হ্যাঁ কি না? তাহলে এই ফ্যাসিকুলাসগুলো পরস্পর যুক্ত থাকার জন্য এর বাইরে একটা বিশেষ যোগকলার আবরণ দেখতে পাওয়া যাবে। অর্থাৎ ফ্যাসিকুলাসের বাইরে যে যোগকলার আবরণটা থাকবে সেটাকে আমরা নাম দেবো কি পেরিমাইসিয়াম। কি নাম দেবো এটাকে আমরা? পেরিমাইসিয়াম। তাহলে অস্থির বাইরে যে আবরণটা আছে তাকে কি বলছি আমি এপিমাইসিয়াম। এই এপিমাইসিয়াম অর্থাৎ পেশির ভেতরে যে গঠনটা আছে এটার নাম কি ফ্যাসি কিউলাস। এর বাইরে অর্থাৎ ফ্যাসিকুলাসগুলি পরস্পর যুক্ত আছে যে গঠন দ্বারা তাকে কী নাম দিচ্ছি আমরা পেরিমাইসিয়াম। তাহলে লক্ষ্য করো, এখানে বোঝা যাচ্ছে না যায়নি? তাহলে এই যে ফ্যাসিকিউলাস, একটা একটা ফ্যাসিকুলাস পরস্পর যুক্ত আছে, আমি পিন মেরে দিয়েছিলাম বলে পেশিতে তো আর পিন মারা নেই। তাহলে এখানে যুক্ত থাকবে কী দ্বারা? বিশেষ এক প্রকার যোগ কলা থাকবে যার নামটা কি পেরিমাইসিয়াম। তাহলে এই ফ্যাসিকিউলাসের মধ্যেই, কার মধ্যে? ফ্যাসিকিউলাসের মধ্যে আরও গুচ্ছাকার গঠন দেখতে পাওয়া যাচ্ছে। লক্ষ্য করো, এটা আমি সবুজ কালারে দিয়েছি মডেলে, আমি কী কালারে দিয়েছি সবুজ কালারে দেখা যাচ্ছে, অসংখ্য গুচ্ছাকার গঠন দেখতে পাওয়া যাচ্ছে। এই যে গুচ্ছাকার গঠনগুলো যেগুলো ছিল, এদের একটাকে যদি আমরা বাইরে বের করি, একটাকে যদি আমরা বাইরে বের করে দেখি, এটাকে কী নাম দেব আমি পেশিকোষ। কী নাম দেবো আমি? পেশিকোষ। অর্থাৎ ফ্যাসিকিউলি বা ফ্যাসিকিউলাসের মধ্যে যে গুচ্ছাকার গঠনগুলো থাকে তাদেরকে কী নাম দেওয়া হয়? পেশিকোষ। তাহলে এইটা ছিল ফ্যাসিকিউলি, তার মধ্যে যে সবুজ রঙের আমি যেটা দেখিছি এটা কী কোষ? পেশিকোষ। বা এটাকেই নাম দেওয়া হয়, বলা হয় কি পেশিতন্তু, বা এই পেশিকোষকে ইংরেজিতে বলা হয় মায়োসাইট। পরীক্ষায় প্রশ্ন দেয় মায়োসাইট কি? এই যে পেশি আমরা দেখতে পাচ্ছি, পেশির কোষকে আমরা কী নাম দেব? মায়োসাইট। পেশির কোষকে আমরা কী নাম দেব? মায়োসাইট বা পেশিকোষ, বা কী নাম দেওয়া হয় করছি পেশিতন্তু। এবারে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এই ফ্যাসিকুলাসের মধ্যে যে পেশিকোষগুলো আছে সেগুলো অসংখ্য গুচ্ছাকারে আছে, তাহলে এগুলাও এভাবে আমি যদি নিচে নামাই এগুলো খুলে পড়ে যেতে পারতো? খুলে পড়ে যায় না, কেন? এগুলো একটা আর একটার সঙ্গে বিশেষ যোগকলা দ্বারা পরস্পর যুক্ত আছে। তাহলে এই অস্থি মানে এই যে পেশিকোষ, এর বাইরে যে যোগকলাটা আছে মানে কী দ্বারা এগুলো যুক্ত থাকবে? যোগকলা। এটাকে বলা হবে কি এপিমাইসিয়াম, পেরিমাইসিয়াম। এটাকে বলা হবে এন্ডোমাইসিয়াম, অর্থাৎ ওসমাইসিয়াম। অর্থাৎ পেশিকোষের বাইরে যে যোগকলার আবরণ আছে সেটাকে কী বলা হচ্ছে এন্ডোমাইসিয়াম। ফ্যাসিকুলাসের বাইরে যেটা আছে, পেশির বাইরে যেটা আছে এপিমাইসিয়াম। ক্লিয়ার না নয়? তাহলে লক্ষ্য করো, আমি সবুজ কালারের এইগুলাকেই পেশিকোষ বলেছিলাম, দেখা যাচ্ছে না যায়নি? তাহলে আমি ধরো একটা পেশিকোষকে বাইরে বের করছি, কেমন দেখতে হচ্ছে লক্ষ্য করো, এইটা হচ্ছে কি একটা তার পেশিকোষ। বোঝা গেছে? দেখো আমরা জানি স্বাভাবিকভাবে প্রাণীকোষ কেমন হয়, ডিম্বাকার, উদ্ভিদ কোষ কেমন আকৃতির হয়, ষড়ভুজাকার, ষড়ভুজাকৃতির। কিন্তু অর্থাৎ আমরা যদি দেখি প্রাণীকোষ এরকম ডিম্বাকার, উদ্ভিদ কোষ এইভাবে ষড়ভুজাকৃতির হয়, কিন্তু পেশিকোষ, এটা তো পেশিকোষ, এই পেশিকোষ ডিম্বাকার বা ষড়ভুজাকৃতির না হয়ে সেটা হয়েছে কি দেখো লম্বা,
শাখা পোশাখা বিহীন এবং বেলনাকা দেখতে পাচ্ছি এই এই রকম ভাবে কি থাকে পেশির মধ্যে পেশী কোষগুলো থাকে বুঝা গেছে যেগুলা কি হচ্ছে লম্বা শাখা পোশাখা বিহীন এবং বেলনাকার মাঝে দেখো ফাঁকা গঠন আছে যার দ্বারা আমি একজন থেকে আরেকজনকে এইভাবে কিন্তু দেখা যাচ্ছে যাচ্ছে না যায়নি তাহলে এইটা হচ্ছে কি তার পেশিকোষ তাহলে এই পেশিকোষ এই যে একটা পেশিকোষ এটা কার মধ্যে অবস্থান করছে ফ্যাসিকিউলি তাহলে এই পেশিকোষগুলো পরস্পর যুক্ত আছে একটা যোগকলার আবরণ দ্বারা নাহলে তো এটা খুলে পড়ে যেতে পারতো অর্থাৎ এর বাইরে যে যোগকলার আবরণ আছে যেটাকে নাম কী দেওয়া আছে এন্ডোমাইসিয়াম তাহলে এই পেশিকোষের আমরা একটু স্ট্রাকচার সম্পর্কে জানবো অর্থাৎ এটা কেমন ধরনের গঠন হয় অর্থাৎ এই রকমভাবে এইখানে আমরা একটা চিত্র অঙ্কন করব পেশিকোষটা কেমন কী ধরনের তার গঠন হয় পুরোটাই এখানে কিন্তু নোটসে লেখা আছে এখানে শুধু দেখতে থাকো তাহলে এই পেশিকোষ একটা স্ট্রাকচার আমরা যদি ভালোভাবে দেখি সেখানে আমরা দেখব কি পেশিকোষগুলো দেখতে কেমন হয় কে বলতে পারবে লম্বা বেলনাকার হয় এইভাবে হয়েছিল লম্বা বেলনাকার এইটাকে আমি এখানে আঁকছি লম্বা কেমন হয় বেলনাকৃতির এইভাবে হচ্ছে বুঝা গেছে এর বাইরে যে যোগকলার আবরণটা ছিল এটাকে কী নাম দেওয়া হয়েছিল এন্ডোমাইসিয়াম এবারে লক্ষ্য করো এইটা হচ্ছে কি পেশিকোষ এই পেশিকোষের প্রতিটা কোষ মানে তার বাইরে কোষ পর্দা থাকবে তার সাইটোপ্লাজম থাকবে তার নিউক্লিয়াস থাকবে তার মানে এই পেশিকোষের বাইরেও কী আছে কোষ পর্দা লক্ষ্য করো এই যে আমি সবুজ কালার যেটা দিচ্ছি এইটা কি তার বাইরে কোষ পর্দা হ্যাঁ কি না তাহলে পেশির বাইরে যে কোষ পর্দা আছে সেটাকে নাম দেওয়া হয় সার্কোলেমা একটা জিনিস এখানে শিখিয়ে রাখি সার্কো বা মায়ো যেখানেই থাকবে সেটা বোঝাবে কি পেশিকে বোঝাবে বুঝা গেছে তার মানে পেশির বাইরের আবরণটাকে কী বলা হচ্ছে সার্কোলেমা বা এটাকে আমরা কী দিতে পারি মায়োলেমা বুঝা গেছে অর্থাৎ পেশি যেখানেই থাকবে সেখানে সার্কো বা মায়ো দুটো কথা ইউজ হবে বুঝা গেছে তাহলে পেশির কোষপর্দাকে কী বলা হয় পরীক্ষায় প্রশ্ন দেয় সার্কোলেমা কাকে বলে পেশির কোষপর্দাকে কী বলা হবে সার্কোলেমা আচ্ছা পেশির এটা কি অর্ধতরল জেলির মতো যে গঠনটা এটাকে কী বলা হয় সাইটোপ্লাজম তাহলে পেশির সাইটোপ্লাজমকে কী বলা হবে সার্কো পেশি শুরু মানে কি সার্কো বা মায়ো দিয়ে সার্কোপ্লাজম ইয়াস মায়োপ্লাজমও আমি বলতে পারি বা সার্কোপ্লাজমও বলতে পারি ক্লিয়ার তাহলে পেশির সাইটোপ্লাজমকে কী নাম দিলাম আমরা সার্কোপ্লাজম কোষ পর্দাকে কী নাম দিলাম আমরা সার্কোলেমা আমরা জানি একটা কোষের মধ্যে কটা নিউক্লিয়াস থাকে একটা কিন্তু ব্যতিক্রম এই যে পেশিকোষ এই পেশিকোষের সাইটোপ্লাজমে অসংখ্য নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় এই নিউক্লিয়াস অসংখ্য দেখতে পাওয়া যায় বলে এদেরকে বলা হয় কি সিনসিটিয়াম পেশিকোষের সাইটোপ্লাজমে কতগুলো নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় অসংখ্য সেই কারণে এই পেশিকোষকে নাম দেওয়া হয় কি সিনসিটিয়াম বোঝা গেছে এতদূর পর্যন্ত আমরা বুঝতে পারলাম এবারে লক্ষ্য করো এই যে পেশিকোষ রয়েছে এই পেশিকোষের এটা কি কোষপর্দা কোষপর্দাটাকে কী নাম দেওয়া হয় এই সার্কোলেমা সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে যায় কার দিকে ভাঁজ হয়ে যায় দিয়ে এক প্রকার নালীর ন্যায় গঠন তৈরি করে কী গঠন করে নালীর ন্যায় গঠন তৈরি করে এই নালীর ন্যায় গঠনটাকে নাম দেওয়া হয় টি নালিকা বা অনুপ্রস্থ নালিকা তাহলে কী লিখবো এই নালীটাকে কী নাম দেওয়া হয় অনুপ্রস্থ নালিকা বা ট্রান্সভার্স টিউবিউল বা বলা হয় কি টি নালিকা বা টি টিউবিউল ক্লিয়ার না নয় লক্ষ্য করো আমরা পেশিকোষ পর্যন্ত গিয়েছি পেশিকোষেরই স্ট্রাকচার পড়তেছি এখনও পেশিকোষের পরে আর একটা ছোট্ট গঠন শুধু বাকি আছে তাহলে এই পেশিকোষের যে কোষপর্দাটা ভাঁজে যে নালিকাকার গঠন তৈরি করছে তাকে কী নালিকা বলছে অনুপ্রস্থ নালিকা এবারে লক্ষ্য করো এই অনুপ্রস্থ নালিকার উভয় প্রান্তের দিকে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম অবস্থান করে কী অবস্থান করে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম অবস্থান করে এইগুলো যেগুলো আঁকতেছি আমি এবারে এগুলো হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এগুলোর কিসের স্ট্রাকচার এগুলো এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের স্ট্রাকচার তাহলে এই যে অস্থিতে যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকে তাকে নাম দেওয়া হয় সার্কোপ্লাজমিক রেটিকিউলাম
তাহলে এটা হচ্ছে কি এক প্রকার এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। অস্থিতে অবস্থিত এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে কি নামে ডাকা হয়? সার্কোপ্লাজমিক রেটিকিউলাম নামে ডাকা হয়। তাহলে লক্ষ্য করো, প্রথমে আমি বলবো কি পেশিকোষ, পেশিকোষের নামটা কি মায়োসাইট। তাহলে পেশিকোষের গঠনটা কেমন? বাইরে যে কোষপর্দা আছে তাকে কি বলছি? সাইটোপ্লাজমকে কি বলছি? সার্কোপ্লাজম। এই সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণে নিউক্লিয়াস থাকে, সেই জন্য এটাকে কি বলছি? এই এই যে কোষপর্দা সাইটোপ্লাজমে ভাঁজ হয়ে গিয়ে যে অনুপ্রস্থ নালিকা গঠন করছে তাকে কি বলছে? পেশিকোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কি নাম দেওয়া হয়? সার্কোপ্লাজমিক রেটিকিউলাম। এতদূর পর্যন্ত আমরা বুঝলাম। এবারে লক্ষ্য করো, এইটা ছিল কি অস্থিপেশী বা মানে পেশিকোষ বা পেশিতন্তু। এই পেশিতন্তুর মধ্যে অসংখ্য অনুপ্রস্থ তন্তু দেখতে পাওয়া যায়। দেখো এইভাবে অবস্থান করবে, অসংখ্য কি দেখতে পাওয়া যাচ্ছে? এখানে অনুপ্রস্থ তন্তু দেখতে পাওয়া যাচ্ছে। স্বরেখ পেশিতে এই অনুপ্রস্থ তন্তুগুলো দেখতে পাওয়া যাবে না, মানে অরেখতে দেখতে পাওয়া যাবে না, স্বরেখতে দেখতে পাওয়া যাবে। বোঝা গেছে? লক্ষ্য করো, এই যে পেশিকোষটা ছিল, এই পেশিকোষে কি দেখতে পাওয়া যাচ্ছে? অসংখ্য অনুপ্রস্থ কিছু তন্তুর ন্যায় গঠন দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ কি না? এই গঠনগুলোকে নাম দেওয়া হয় কি? মায়োফাইব্রিল। কি নাম দেওয়া এদেরকে? মায়োফাইব্রিল। আচ্ছা এইখানে বলা হয়নি, এইটা হচ্ছে কি পেশিকোষ, তাই তো? এই পেশিকোষের মধ্যে আবার অসংখ্য কি গঠন আছে? গুচ্ছাকার গঠন আছে। কি গঠন আছে? গুচ্ছাকার গঠন আছে। তার মধ্যে একটাকে যদি আমি বাইরে বড় করে দেখি, এইটাকে কি নাম দেওয়া হয়? মানে পেশিকোষের মধ্যে যে এই রকম তন্তুর ন্যায় অসংখ্য তন্তুর ন্যায় গুচ্ছাকার গঠনগুলো আছে সেটাকে কি নাম দেওয়া হয়? মায়োফাইব্রিল। এই মায়োফাইব্রিলে লক্ষ্য করো, আমরা সবুজ কালারের এটা কি দেখছিলাম? পেশিকোষ। পেশিকোষ থেকে অসংখ্য পেশিকোষের মধ্যে গুচ্ছাকার গঠন দেখতে পাওয়া যাচ্ছে না যায়নি? সবুজের মধ্যে দেখা যাচ্ছে। তাহলে এই সবুজের মধ্যে মানে অর্থাৎ পেশিকোষের মধ্যে যে তন্তুগুলো রয়েছে গুচ্ছাকার তাদেরকে কি নাম দেওয়া হয়েছে? মায়োফাইব্রিল। আমি এই একটা মায়োফাইব্রিলকে যদি আমরা এইভাবে দেখাই, এই রকমভাবে অসংখ্য মায়োফাইব্রিল আছে, এখানে আমি লাল কালারে দিয়েছি দেখো, তাহলে এইটা একটা মায়োফাইব্রিল, এটা একটা মায়োফাইব্রিল, এটা একটা, এরকমভাবে মায়োফাইব্রিল আছে, দেখা যাচ্ছে? তাহলে এইটা হচ্ছে কি মায়োফাইব্রিল। শেষ পেশিটা এসে মানে গঠনটা যদি শেষ দেখা যায় এটা কি মায়োফাইব্রিল। বোঝা গেছে? এই মায়োফাইব্রিলে কিছু গাঢ় অঞ্চল দেখতে পাওয়া যাচ্ছে, কিছু হালকা অঞ্চল, কিছু গাঢ় দাগ বা কিছু হালকা দাগ দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে না যায়নি? যেগুলো গাঢ় হচ্ছে তাদেরকে বলা হয় এ ব্যান্ড, যেগুলো হালকা তাদেরকে নাম দেওয়া হচ্ছে কি আই ব্যান্ড। বোঝা যাচ্ছে না যায়নি? তাহলে লক্ষ্য করো আরেকবার। আচ্ছা এই এ ব্যান্ড এবং আই ব্যান্ড সম্পর্কে আমরা জানলাম, তাহলে এইটা ছিল পেশিকোষ। পেশিকোষের মধ্যে অসংখ্য কী থাকে? মায়োফাইব্রিল। তাহলে এই মায়োফাইব্রিলে কিছুটা গাঢ় অঞ্চল থাকে, আবার কিছুটা হালকা অঞ্চল, কিছুটা গাঢ় কিছুটা, বোঝা কি যায়নি? কিছুটা গাঢ় অঞ্চল কিছুটা হালকা অঞ্চল থাকে। আরেকবার বলতেছি শুনো, পেশি বাইরে যে যোগ কলা আছে তার নাম কি? এর মধ্যে যে গুচ্ছাকার গঠন আছে তার নাম কি? ফ্যাসিকুলাসের বাইরে যোগ কলার আবরণকে কি বলা হচ্ছে? এই ফ্যাসিকুলাসের মধ্যে অসংখ্য পেশিকোষ আছে, এর বাইরে যোগ কলার আবরণটাকে কি বলা আছে? এন্ডোমাইসিয়াম। তাহলে এই পেশিকোষের মধ্যে যে গুচ্ছাকার গঠনগুলো আছে তাদেরকে কি বলা আছে? মায়োফাইব্রিল। মায়োফাইব্রিল বলা আছে, ইয়েস মায়োফাইব্রিল। তাহলে এই মায়োফাইব্রিল অসংখ্য গাঢ় যে দাগগুলো দেখা যাচ্ছে তাদেরকে কি বলা আছে, আর হালকা দাগগুলোকে কি বলা আছে? আই ব্যান্ড। তাহলে এখানে আমরা যে গঠনটা দেখছিলাম এটা কি পেশি স্ট্রাকচারটা দেখছিলাম? অস্থিপেশি। তার বাইরে কোষপর্দাকে কি বলা হয়েছিল? ভিতরে সাইটোপ্লাজমকে, এর যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি বলা হয়েছিল? সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এবারে আমরা আরেকটু ডিপে যাবো, সেটা হচ্ছে কি এই গঠনগুলোকে কি বলা হয়েছিল? পেশিকোষের মধ্যে যে তন্তুগুলো ছিল তাদেরকে কি বলা হয়েছিল? মায়োফাইব্রিল। তাহলে আমাকে এবারে মায়োফাইব্রিলের একটু স্ট্রাকচার জানতে হবে, তাই তো? তাহলে আমি এই পেশিকোষটার স্ট্রাকচার একটু পরিষ্কার করলাম। তাহলে এবার আমরা কার ছবি দেখব এখানে? মায়োফাইব্রিল। মায়োফাইব্রিল কার মধ্যে থাকে? পেশিকোষ। এখানে পেশিকোষটা ছিল সেই ছবিটা আমি পরিষ্কার করলাম। এখানে এবার আমরা দেখব কি এই মায়োফাইব্রিল, অর্থাৎ এই যে মায়োফাইব্রিলটি এর গঠনটা আমরা দেখব কেমন, কী ধরনের গঠনটা এর আছে। এইভাবে যদি আমরা মায়োফাইব্রিলের চিত্র অঙ্কন করি, মায়োফাইব্রিল তার একটা এ ব্যান্ড থাকে আর একটা কী ব্যান্ড থাকে? আই ব্যান্ড। লক্ষ্য করো,
এটা একটা চিত্র হলো। এটা একটা হলো। তাহলে এখানে আমরা এটা কার ছবি দেখব, মায়ো ফাইব্রিল। এই মায়ো ফাইব্রিলে প্রথমে দেখো এই পোর্শনটা হালকা মনে হচ্ছে, অর্থাৎ এই জায়গাটায় যে ব্যান্ডটা থাকবে সেটাকে কি ব্যান্ড বলবো আমরা, আই ব্যান্ড। অপরদিকে এই অঞ্চলটা অপেক্ষাকৃত গাঢ় মনে হচ্ছে বা ঘন মনে হচ্ছে, সেই জন্য এটাকে আমরা কি ব্যান্ড নাম দেব, এ ব্যান্ড। এটাকে কি ব্যান্ড বলবো আমরা, এ ব্যান্ড। তাহলে আমরা জানলাম কি মায়ো ফাইব্রিলে একটা আই ব্যান্ড থাকে, অপেক্ষাকৃত হালকা অঞ্চল যেখান দিয়ে আলো সহজে চলাচল করতে পারে, সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, আই ব্যান্ড। আই কথার অর্থ হচ্ছে কি, আইসোট্রপিক, বুঝা গেছে, অর্থাৎ প্লেন পোলারাইজড আলো এর মধ্যে দিয়ে চলাচল করতে পারে, সেই জন্য এটাকে কি ব্যান্ড বলা হচ্ছে, আই ব্যান্ড। এ কথার অর্থ হচ্ছে কি, এন আইসোট্রপিক, এর মধ্যে দিয়ে প্লেন পোলারাইজড আলো সহজে কিন্তু চলাচল করতে পারে না, তাহলে আই ব্যান্ড। আর এগুলো আমরা কি দেখতে পাচ্ছি, এ ব্যান্ড দেখতে পেলাম। এবারে লক্ষ্য করো, এটা যদি আমরা আই ব্যান্ড দেখি না, আই ব্যান্ড একটা সরু বা সূক্ষ্ম প্রোটিন তন্তু দ্বারা গঠিত হয়। কি দ্বারা গঠিত হয়, সরু সূক্ষ্ম প্রোটিন তন্তু দ্বারা গঠিত হয়, যাকে বলা হয় অ্যাক্টিন প্রোটিন তন্তু। কি বলা হয়, অ্যাক্টিন, এটা অপেক্ষাকৃত সরু। তাহলে আই ব্যান্ডে যে প্রোটিন তন্তুটা দেখা যায় তাকে কি বলা হয়, অ্যাক্টিন। অপেক্ষাকৃত এ ব্যান্ড যদি দেখি, এই এ ব্যান্ডে একটি মোটা প্রোটিন তন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, যায়নি, একে বলা হয় মায়োসিন প্রোটিন তন্তু। তাহলে আমরা যদি দেখি মায়ো ফাইব্রিল, বুঝা গেছে, দুটো প্রোটিন তন্তু দ্বারা গঠিত হয়, একটা হচ্ছে অ্যাক্টিন আর একটা মায়োসিন। আই ব্যান্ড অঞ্চলে কে থাকে, এ ব্যান্ড অঞ্চলে কে থাকে, মায়োসিন। এবারে লক্ষ্য করো, এই যে আই ব্যান্ড আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে কী আছে, অ্যাক্টিন, এই অ্যাক্টিনের মধ্যে একটা লম্বা রেখা দেখতে পাওয়া যায়। যত অ্যাক্টিন রয়েছে কি দেখতে পাওয়া যাচ্ছে, এখানে রেখা, এক প্রকার বিশেষ রেখা দেখতে পাওয়া যায়, এদেরকে বলা হয় জেড রেখা বা জেড লাইন। অ্যাক্টিনের মধ্যে যে রেখা বা লাইনটি অবস্থিত তাকে কি লাইন বলা হচ্ছে, জেড লাইন। কচি এটাও তাহলে একটা কি লাইন, জেড লাইন। তাহলে দুটো কানের নিচে যখন মারবো না, পড়ানোর মাঝখানে ভ্যাটার ভ্যাটার করে বার করে দেবো। দেখ, অ্যাক্টিনের মধ্যে যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে কি রেখা বলা হয়েছে, জেড রেখা। তাহলে এই দুটো জেড রেখা, এটাও একটা কি রেখা, জেড রেখা। তাহলে দুটো জেড রেখার মধ্যবর্তী একটা স্থান দেখতে পাচ্ছি, পাচ্ছি না, এই জায়গাটাকে বলা হয় কি, সার্কোমিয়ার। কি নাম দেয় এটাকে, সার্কোমিয়ার। আর কিছু মনে থাকুক আর নাই থাকুক, এই সার্কোমিয়ারটা মনে রাখতে হবে, পরীক্ষায় বেশি কোশ্চেন দেয়। সার্কোমিয়ার কি, দুটো জেড রেখার মধ্যবর্তী স্থানটাকে কি বলা হয়, সার্কোমিয়ার। এই জায়গায় কি কি আছে দেখো, এটা কি তন্তু আছে, মায়োসিন, আর কি অর্ধেকটা কি তন্তু আছে, অ্যাক্টিন। ক্লিয়ার? তাহলে এই যে সার্কোমিয়ার, এটাকে বলা হয় পেশির সংকোচনশীল একক। কি বলা হয় এটাকে, পেশির সংকোচনশীল একক। তাহলে পেশির সংকোচনশীল একক কাকে বলা হয়, দুটো জেড রেখার মধ্যবর্তী যে স্থান তাকে কি নাম দেওয়া হয়, সার্কোমিয়ার। এই সার্কোমিয়ারই পেশির সংকোচনশীল একক, অর্থাৎ এই অঞ্চলটাই পেশির সংকোচনে সাহায্য করে। কিভাবে সংকোচন হয় আমরা জানি কি, পেশির সংকোচন মানে তার যে দৈর্ঘ্যটা কমে যাওয়া মানে সংকোচন, বেড়ে যাওয়া মানে প্রসারণ। আজ্ঞে এটা নয়, সংকোচন মানে এই যে সার্কোমিয়ার আছে, এই সার্কোমিয়ারে এটা কি আছে, অ্যাক্টিন, এটা কি, মায়োসিন। এই অ্যাক্টিন মায়োসিনের মধ্যে পিছলে প্রবেশ করবে। কিভাবে প্রবেশ করবে, এইটা ধরো মাঝে কি, এইটা ধরো কি আছে, এইটা ধরো অ্যাক্টিন, মাঝে কি ধরো মায়োসিন আছে, যখন সংকোচন হবে অ্যাক্টিনটা মায়োসিনের মধ্যে পিছলে প্রবেশ করবে। বুঝা গেছে, দুই সাইডের যে অ্যাক্টিন আছে কার মধ্যে পিছলে প্রবেশ করবে, মায়োসিনের মধ্যে। এইভাবেই হবে কি পেশির সংকোচন। হ্যাঁ, দুটো কাছাকাছি আসবে, জেড রেখা দুটো কাছাকাছি আসবে। কচি জেড রেখা দুটো কাছাকাছি আসা মানে সার্কোমিয়ারের দৈর্ঘ্য বাড়বে না কমবে, এই দুটাই মেন ব্যাপার পরীক্ষায় প্রশ্ন দেয়। পেশির সংকোচন বলতে বোঝায় সার্কোমিয়ারের দৈর্ঘ্য হ্রাস,
এবং মায়োসিনের মধ্যে কে পিছলে প্রবেশ করবে? অ্যাক্টিন প্রবেশ করবে। আমরা পরের ক্লাসেই জানবো যে কীভাবে পেশি সংকোচন চলছে। তাহলে আমরা দুটো জেড রেখার মধ্যবর্তী রেখাটাকে কী নাম দেবো আমরা? জেড রেখা, সরি, সারকোমিয়ার বলবো। এবারে লক্ষ্য করো, এটা কী ব্যান্ড? এ ব্যান্ড। এ ব্যান্ডের মধ্যে যে প্রোটিন তন্তু আছে তার নাম কি? মায়োসিন। তাহলে এই মায়োসিনের মধ্যে একটা বিশেষ রেখা দেখতে পাওয়া যায় যেটাকে রেখা বলা হয় এম লাইন বা এম রেখা। ক্লিয়ার? এই মায়োসিনের মধ্যে একটা হালকা অঞ্চল দেখতে পাওয়া যায়। মায়োসিন তো গাঢ়, তবুও একটা এর মধ্যে একটা হালকা অঞ্চল দেখতে পাওয়া যায় যেটাকে নাম দেওয়া হয় কি দেখো, এইচ অঞ্চল। কি অঞ্চল বলা হয়? এইচ অঞ্চল বা হেনসেন্স অঞ্চল। এইচ অঞ্চল বা এটাকে কী নাম দেওয়া হয়েছে? হেনসেন্স অঞ্চল। বোঝা গেছে না যায়নি? তাহলে আমরা যদি মায়োফাইব্রিল দেখি, এই মায়োফাইব্রিল এ ব্যান্ড এবং কি ব্যান্ড দ্বারা গঠিত? আই ব্যান্ড। এ আই ব্যান্ডের মধ্যে কী প্রোটিন তন্তু আছে? অ্যাক্টিন। এ ব্যান্ডের মধ্যে কী আছে? মায়োসিন। আই অর্থাৎ অ্যাক্টিনের মধ্যে যে রেখা দেখতে পাওয়া যায় তাদেরকে কী রেখা বলা হয়? জেড রেখা। দুটো জেডের মধ্যে যে অঞ্চল থাকে সারকোমিয়ার। মায়োসিনের মধ্যে যে রেখা দেখতে পাওয়া যায় তাকে কী বলা হয়? এম রেখা। এর মধ্যে হালকা অঞ্চলটাকে কী বলা হয়? এই যে অঞ্চল। পরীক্ষায় প্রশ্ন দিবে পেশির সংকোচন ও প্রসারণে সাহায্যকারী দুটো প্রোটিন তন্তুর নাম লেখো বা দুটা প্রোটিনের নাম লেখো। কি বলবি বল দেখি? অ্যাক্টিন এবং মায়োসিন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পেশিতে সাহায্যকারী দুটো প্রোটিনের নাম কি? একটা অ্যাক্টিন আর একটা মায়োসিন। এদেরকে একত্রে বলা হয় মায়োফিলামেন্ট। কি বলা হয় এদেরকে? মায়োফিলামেন্ট। তাহলে পেশিতে সংকোচনশীল প্রোটিনের নাম কি? সংকোচনশীল প্রোটিনের নাম কি? অ্যাক্টিন আর কি? মায়োসিন। অ্যাক্টিন অপেক্ষাকৃত সূক্ষ্ম হয়, সরু হয়। মায়োসিন কি হয়? মোটা হয়। এদেরকে একত্রে কি বলা হয়? ফিলামেন্ট। তাহলে পেশির সংকোচনশীল এককের নাম কি? সার্কো মিয়ার। পেশির সংকোচনশীল এককের নাম কি? সার্কো মিয়ার। বোঝা গেছে? এবারে আমরা একটু জানবো কি এই অ্যাক্টিনের স্ট্রাকচার একটু সম্পর্কে জানবো, আর আমরা জানবো কি মায়োসিনের স্ট্রাকচার সম্পর্কে জানবো।